এক বেটায় সারা রাত ইউসুফ নবী আর জুলেখার ওয়াজ হুনছে আর বিয়ানে হোটেল বইয়া চা খাইরা আর হইরা ওলা মজার ওয়াজ হুনছি রে বেটা খাইল বলে কি জাত ওয়াজ বলে ইউসুফ আর জুলেখার ওয়াজ বেটা সারা রাত হুনছি কিন্তু একটা কথা বুঝলাম না ইউসুফ এন বেটা না বেটি হুনছাই না এন ওয়াজ হুনছুন না এমনে টাইম পাস করছো আপনারা যে আইসুন হুনছেন বাড়িত হোম মিনিস্টার হল আসুন না নাই রুতা মুরুতা আসেন নি না নাই বাড়িত আরামর বিছনা আসেনি না নাই সারারে ত্যাগ করিয়া যেমন আইসনি কেন মূল্যবান সময় নাই মাতিবা আমার লগে মুই ফলা হইলিছি গাড়ি প্যাসেঞ্জার ফুল না হইলে কোন চাইন ড্রাইভারে চালাইতে আরাম লাগেনি মাতুন না আরাম লাগেনি দেখবা মনি কেন বেজার মাতিলেও ড্রাইভারের রাগ উঠি যায় আমরা রোলা ওয়াজ মাহফিল আইয়া যে সময় দেখি একদম মানে সামিয়ানে কেরাম হলে ভরপুর চকা চক পরি গেছ ইটা খান তাকে যে ওয়াজ আয় আপনারা মনে করেন নি আমরা সারাদিন বাড়িত বইয়া ওয়াজ ওটা মুখস্থ করি আর মুখস্থ করি আইও বের বের শুরু করে দিই ইলা না যদিও কোনো বিষয়ের উপরে মাতিবার লাগে বাড়ির থেকে বানাইয়া আয় এন আবার বাদে রব্বুল আলামিন হন তোমার কোনো ক্ষমতা নাই তোমার মাঝে কোনো পাওয়ার নাই তোমার মাঝে কোনো হিম্মত নাই তুমি কোনটা তোমার ইচ্ছা মতো মাটি দেবার তাই নাই আমি রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তোমার যেখান মাতিবার শক্তি দিমু যেখান মাতাইম তুমি ওখান মাতিবাই আমার দোস্ত হল বুজুর্গ হল এর লাগে আমরা আপাতত যারা বয়াত আছি ইনশাল্লাহ দশ মিনিট বাদে খেয়ে যাই মুখে দেখি আতখান তুলি চাই মাশাল্লাহ আপনারা যাইতা নাই ও তো ওটা যাইবা কি মনে হয় না আপনু তুল্লাই দেখি যাইবা কি নি গেলে গিয়ে এখন যাই থাকি গাড়ি ছাড়ার বাদে আর লামালামি নাই হন যেন চলন্ত গাড়ির যদি কোনো প্যাসেঞ্জার লামে তা আটু বালা তাবো না ফাটিয়া গিলা ওলা খুলি যাব মাথুন না গিলা খুলবেন না খুলতো নাই গিলা খুলি যাব খমর উদ্দিন বাঙ্গি যাব আর ইকান দিনই মহফিল ইকান বড় দামি আর সম্মানই মহফিল ইকানোর লোকে যদি কেউ বেহাদবি করিলাই তো ওলা বেজুতির গুমরাই গে বনবো আজান শুনি শুনি মসজিদর সামনে দিয়ে যাইব গিয়ে আল্লাহর বন্দা মসজিদও যাইত নাই কইছেন এই নেককার হইলা না গুমরা হইলা যে মানুষে আজানও শুনে আর মসজিদ আয় না রমজান মাস পায় রোজা রাখে না এই মানুষের নেককার হওয়া যায় না গুমরা হওয়া যায় আর তোরা আসতে মাদকা প্যান্ডেল মনে ফড়িছি বন্যা খিতা না জাবির হুসেনে আপনার তোরে ফিউজ করে গেলা গিয়ে আল্লাহ জানান যাই হোক দোস্ত হল বুজুর্গ হল আমরা ও তবলিক জমাত আইলে কিছু সময় বইয়া ওয়াজ শুনি না নিবা আর আমি দেখছি আমি আমার কথা কইয়ার আমরার ওয়াজর আসর তাকিয়া দাওয়তে তবলিগর জিম্মেদার হলোর ওয়াজও দেখি আসর বেশি কিতা লাগি আল্লাহ জানে দোস্ত হল বুজুর্গ হল কোনো নজওয়ান দেখিও তিন দিনের জমাতও যদি যায় গিয়ে তিন দিনের জমাত আমরা হই জানাকুম খানাকুম আনাকুম কোনটা শিকা যায় না তিন দিনের জমাতো কোনটা শিকা যায়নি জানাকুম গেলায় খানাকুম বালা বালা খাইলায় আনাকুম বাড়ি তাইলায় কোনটা শিকা গেল না এর বাদেও দেখা যায় আমরা নজওয়ান হিরো হুন্দা তিন দিনের জমাতো যাওয়ার কারণে ছয় দিন মাতার তাকি তকি গু খুলে না ঠিক না বেঠিক হ্যাঁ এর লাগি বোঝা যায় আমরা যদি বালা রাস্তাত আইতাম চাই এইটা বারো মাসে এইটা বেলে লেলে ওয়াজ মহফিল আর দুই ঘন্টা ওয়াজ করিয়া খাম হইত নাই যদি লানিত আইতাম চাই তা আমরা খানো সময় লাগালি লাগবো দাওয়াত আপনার এটা চলে নি ভাই যদি বিরোধী তখন তো মনে মনে কইবা দোয়াই আল্লাহর এই তবলিগালা মুল্লা খান থেকে আইল না চলে তো ইনশাল্লাহ মসজিদ জমাত আয় তো ইনশাল্লাহ মায়া করেন তো ইনশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ বড় খুশি হইলাম রাবা ওয়াজর বাদে যদি বলেন হুজুর আমরা ইনো খানি উনি নাই তাও বেজার হইতাম নাই খুশি হই মো কারণে আপনারা ইনো নবীজির রক্ত মাখা দাওয়াত তবলিগর মেহনত যে চলে আর আমার মুরব্বী দাদাজিয়ে হইরা আইজ বিয়ানেও মশওয়ারা হইছে দিন আছে যেখানে রহমত আছে মাতুন না দেখি আমিনু ভয়লাও হয়েছি মোলকে মাথা লাগবো বউ আনা মাথি আঁটি বিটি বইয়া ওয়াজ হইত নাই দিন আছে যেখানে রহমত আছে দিন আছে যেখানে বরকত আছে সেখানে মদিনার দিন আছে মদিনা আমরার গাউলে খান দিবা হেদিন কোন ওয়াজও কইয়ার আমরার রাস্তাঘাট এটা সৌদি আরবর লেখান নানি একে উঠে কয় জিও জিও আমার শুনো খিতা হয় কোনছেন আমরার রাস্তাঘাট এটা সৌদি লেখান
সৌদি আরব যারা গেছো তারা দেখছো সৌদি আরবের রাস্তা একদম প্লেন না নি হকলটা সুন্দর তারার রাস্তার একটা কাগজও পাওয়া যায় না পাওয়া যায়নি পাওয়া যায় না খানে তারার ইন দিনদারি আছে তারার ইফরে সুন্নতর উপরে আমল আছে এর লাগে মদিনা খালি মনোয়ার খালি চমকেন না নি ভাই পঞ্চায়েত আর ওলা দামিয়ার সম্মানী জায়গা হইছে পৃথিবীর মাঝে ইলা দামিয়ার সম্মানী জায়গা ইয়া আল্লাহ আমি খানে কবরিস্তানও বইলাম নাকি তাকেও মাতো না দেখি হ্যাঁ দোস্ত কল বুজুর্গ কল নজওয়ান যারা আসো মাতিও মদিনার শরীফ অত দামি হইল খানে বলে ইন দিনর খেদমত চলে আর ইন আল্লাহওয়ালা মানসরে মানসে বড় নুসরত করে আমিও মদিনা শরীফ আপনার দোয়া গেছিলাম মদিনার এক আরবিয়া আমারে ফাইয়া কইল এটা হিন্দিওয়ালা বাঙ্গালি আমি কইলাম রে বাংলাদেশি কইলে এটা ওলা দেখায় ওরা থুথু দেই বুঝুন আমি কইলাম তো জান বাঁচানি ফরজ হিন্দি কোয়া লাগবো না নি মানুষ যদিও বাঙ্গালি কইলাম না হিন্দি কয় মাশাল্লাহ তাবারাকাল্লাহ হাইয়াকাল্লাহ জাজাকাল্লাহ কইয়া সুমা খাইতে খাইতে আমার খাম শেষ করে দিছি সুবহানাল্লাহ এর বাদে ফোগের থেকে বার করিয়া ও মোটা মোটা খাজুর দুইটা খাওয়াইছে মাদানে আর ভাত খাওয়া লাগছে আমার দোস্ত কল বুজুর্গ কল আমরার দেশও মাঝে মাঝে খাজুর ধরে নি না ধরে না মাতুন চাই হ্যাঁ ও কুটি কুটি জামর গুটি লেখা তাও মজার কোনো জাত নাই আর আরব দেশের মদিনার খাজুর দুইটা খাইলে ট্যাঙ্কি ফুল হয়ে যায় ট্যাঙ্কি কী হয়ে যায় ফুল হয়ে যায় দোস্ত কল বুজুর্গ কল আমরা দিনই মাহফিল আইছি আর হার দাওয়াতে আইছেন আপনারা আল্লাহর দাওয়াতে আইছেন না আজ যদি বদরউদ্দিন সাহেবেরে দাওয়াত দিয়া নেন আর বদর উজরের বাড়িত গিয়া যদি ডাইল দিয়াও ভাত খাইয়া আয় আইয়াও দেখবা বেটায় বস্তিত ফাটা ডুলো ফেলাইছে বাড়ি বেটা আমি কম না আমার বদরউদ্দিন সাহেবে দাওয়াত দিয়া নিছিলা তান বাড়ির বেটার সম্মান কমবো নি না বাড়বো মাতনি না বাড়বো না নি আর আমরাও কইমু বা বেটা সলিমুদ্দিন তো কম নাই বদর ভাইয়ে দাওয়াত দিলাইছো দামি মানুষের বাড়িত গেলে দাম কমে নি না বাড়ে বাড়ে পৃথিবীর মধ্যে জমিনের তল থেকে লিয়ে আকাশের উপরে সব থেকে দামি খেয়ে আরো জোরে কই না খেয়ে জোরে কইলে কেউ মারবো নি ভাই সব থেকে দামি খেয়ে আল্লাহ রব্বুল আলামিনের দাওয়াতে আমরা আইছি আমিও কোনো দিন ভাবছি না আমি কোনো দিন খাবেও দেখছি না আপনার আর মহল্লাত আমি আশিকা এলাহি আইমু আর দিনের নিসবতে আইমু আর আপনার আর সামনে লইয়া দুই চার কথা দিনের আলোচনা করবো আমার জীবনেও আমি ভাবছি না হয়তো সারা বছর আপনারাও হইলা ভাবছেন না বরুল্যান্ডর আশিক এলাহি আইবা কিন্তু রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলায় আপনার তরে এবং আমি গুনাগার এলাহি রে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলায় দাওয়াত দিয়া আনি লাইছেন এতে আমাদের সম্মান কমছে নি না বাড়ছে খে খে ইনশাল্লাহ বেজার আত খান তন চলছে ও দেখো ও বেটা বলে বেজার হাই রে হাই ওয়াজ খানো হরতায় বেজার না খুশি খুশি না নি দিল থাকে খুশি নানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুরুদ শরীফ ভাই তিনবার বড় নবীজির শানে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ইনর মধ্যে যারা বেশি অভাবী মানুষ আছে আপনাদের খেদমতই বয়ান করিয়া যদি অভাব অনটনে ছাড়ে না ফুড়িগু বিয়ার উপযুক্ত হয়ে গেছে বিয়া কিলা দিতাম টেনশনে পাইছে নি না পাইছে না মাতই না পাইছে আপনি ফজর নামাজ পড়িয়া এক শতবার জাগাত বইয়া ফাড়লে বইয়া আটিয়া ফাড়লে আটিয়া গাড়ি চালাইয়া যদি হয় গাড়ি চালাইয়া মনে 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 সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রাত এশার নামাজ পড়িয়া বিছনাত গিয়া হোম মিনিস্টার কইতাম বলে বেটি এখন মাতিস না দশটা মিনিট আমারে ছাড়ি দে আমারে দশটা মিনিট সময় দে আমি আমার নবীজির সানে একশতবার পড়তাম সাল্লাল্লাহু আলা
محمد صلى الله عليه وسلم ও আমল যদি কোন আল্লাহর বান্দা বান্দিয়ে রেগুলার রেগুলার করিলায় রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলায় এই বান্দা বান্দির গরর যে অভাব অনটন আছে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলায় তান রহমতর দ্বারা তবদিল করিয়া দিবা কইন সুবহানাল্লাহ